ইতালিতে বসবাসরত প্রত্যেক বিদেশিকে রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে এখন থেকে বছরে 2000 ইউরো ফি দিতে হবে। এই চার্জ শুধু ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে আসা বিদেশিদের জন্য প্রযোজ্য হবে। সোমবার ইতালির মন্ত্রিসভায় এই সংক্রান্ত বিল পাশ হয়েছে। ইতালিয়া সরকার জানিয়েছে, আগামী 2024 সালের জাতীয় বাজেটের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে ইতালির মন্ত্রিসভা। যাদের রেসিডেন্স পারমিট আছে তারা বিদেশি শিক্ষার্থী এবং আউপেয়ার, তাদের জন্য একটি নির্দিষ্ট ছাড় থাকবে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। স্বাস্থ্যখাতে এই সংস্কারটি বর্তমান ব্যবস্থাকে কতটা পরিবর্তন করবে তা এখনো স্পষ্ট করা হয়নি, কারণ বিদ্যমান ব্যবস্থার মধ্যেও কিছু নির্দিষ্ট ক্যাটাগরির বিদেশিদের ফি দিতে হয়। এ বিষয়ে সিজিল ট্রেড ইউনিয়নের জর্দানা পালনে সংবাদ মাধ্যম অ্যাডন ক্রসনকে বলেন, আইনটি কিভাবে লেখা হয় তা দেখার জন্য আমাদের এখন অপেক্ষা করতে হবে, কারণ এই কথা আজ বলা হয়েছে, কিন্তু আমাদের যে সিস্টেম এবং প্রবিধান আছে সেগুলো বিবেচনায় নিলে এটির কোনো ভিত্তি নেই। ইতালিতে বসবাসরত বিদেশি কর্মী, চাকরি প্রার্থী, আশ্রয় প্রার্থী এবং অভিভাবকহীন অপ্রাপ্ত বয়স্করা দেশটির নাগরিকদের মতো বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে আসছিলেন। তবে কূটনৈতিক এবং শিক্ষার্থীদের একটি নির্ধারিত ফি দিয়ে ইতালির স্বাস্থ্যসেবা গ্রহণ করতে হতো। শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিতে বছরে দিতে হতো 150 ইউরো, আর অন্যদের ক্ষেত্রে এটি অবশ্য তাদের আয়ের উপর নির্ভর করে ধার্য করা হয়। সেক্ষেত্রে বার্ষিক ফি 2800 ইউরো পর্যন্ত হতে পারে। গেল মাসে একজন আশ্রয় প্রার্থীর আবেদন প্রক্রিয়াকালীন আটকাদেশ ঠেকাতে 5000 ইউরো জমা দেওয়ার বিধানযুক্ত একটি ডিক্রি করে জারি করে রক্ষণশীল প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সরকার। তা নিয়ে অবশ্য বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে ডানপন্থী সরকারকে।